गुड मॉर्निंग बॉयज एंड गर्ल्स ऑफ क्लास फाइव। लास्ट क्लास वी ऑल रीड ए एडवेंचरस एंड इमेजिनेटिव पोएम समवन। टुडे अनदर ब्यूटिफुल पोएम वी शैल रीड। लास्ट क्लास हमरा सामान पढ़ेछिलाम, एटा बेश सुंदर रोमांचकर एकटा कविता। आज हमरा पढ़बो, तोमादेर सिलेबासे आछे गॉड मेड देम ऑल, सी एफ अलेक्जेंडारेर लेखा गॉड मेड देम ऑल। तो नामटा मध्येई तोमरा बुझते पारछो जे भगवान सब किछुई तैरी करेछेन। आर एटाओ सत्यि যে ভগবানই সব কিছু তৈরি করেছেন, গড ঈশ্বর ভগবান সব কিছু তৈরি করেছেন। অর্থাৎ হোয়াট উই সি অ্যারাউন্ড আস, যা কিছু আমরা আমাদের চারিদিকে দেখি, এভরিথিং ইজ অ্যান্ড এভরিথিং ইজ গড, মানে ইজ মেড বাই গড। অর্থাৎ প্রত্যেকটা জিনিসই আমাদের চারিদিকে, আমাদের চারিপাশে, আমাদের বাড়ির চারিপাশে বা আমাদের এই পৃথিবীর বুকে যা কিছু আমরা দেখি সবই কিন্তু ভগবানের দ্বারা সৃষ্টি। এটাই বুঝিয়েছেন সিএফ আলেকজান্ডার এই কবিতাটার মধ্য দিয়ে। তো আমরা এখন পড়ব কবিতার মধ্যে কবি কোন কোন জিনিসগুলোকে মেনশন করেছেন যেগুলো আমরা আমাদের চারিদিকে দেখতে পাই। চলো পড়ি। অল থিংস ব্রাইট অ্যান্ড বিউটিফুল, সমস্ত জিনিস উজ্জ্বল এবং বিউটিফুল সুন্দর। অল ক্রিয়েচার্স গ্রেট অ্যান্ড স্মল, সমস্ত প্রাণীজগৎ, যে প্রাণী জগতের মধ্যে ক্ষুদ্র প্রাণী আছে আবার বৃহৎ প্রাণী আছে। অল থিংস ওয়াইজ অ্যান্ড ওয়ান্ডারফুল, সমস্ত রকমের জিনিস যেগুলো যথেষ্ট ওয়াইজ, যথেষ্ট জ্ঞানী, যথেষ্ট বুদ্ধিমত্তার সহিত সৃষ্টি হয়েছে এবং ওয়ান্ডারফুল চমৎকার। দ্য গুড গড মেড দেম অল, অর্থাৎ এক কোথায় পৃথিবীর বুকে যা কিছু আমরা দেখি, সমস্ত প্রাণীজগৎ, উদ্ভিদ জগৎ, সমস্ত কিছু, কোনোটাকে কবি ছোট করছেন না, সবগুলোকেই ব্রাইট বলছেন, সবগুলোকেই বিউটিফুল বলছেন। বিউটিফুল মানে সুন্দর, ব্রাইট মানে উজ্জ্বল, আবার সবগুলোকে ওয়াইজও বলছেন, যথেষ্ট বিচক্ষণতার সহিত, যথেষ্ট বুদ্ধিমানের সহিত। এবং বুদ্ধি দিয়েই কবি মানে ভগবান ওগুলোকে তৈরি করেছেন এবং সব কিছুই চমৎকার, অতি সুন্দর, অতীব সুন্দর। এবার সেই জিনিসগুলো কি না, ইজ লিটল ফ্লাওয়ার, প্রত্যেকটা ছোট ছোট ফুল, দ্যাট ওপেন্স, ওপেন্স বলতে এখানে প্রস্ফুটিত হয়, ফোটে। ইচ লিটল বার্ড, প্রত্যেক ছোট ছোট পাখি, দ্যাট সিংস, যারা গান গায়। হি মেড দেয়ার গ্লোয়িং কালার্স, ভগবান সেই সমস্ত পাখির, সেই সমস্ত ফুলের গ্লোয়িং কালার্স, রং খুব উজ্জ্বল রঙে রাঙিয়ে তুলেছেন তাদেরকে। হি মেড দেয়ার টিনি উইংস, সঙ্গে তিনি তাদের ওই ক্ষুদ্র ক্ষুদ্র ডানাগুলোকেও তিনি তাদের বানিয়েছেন। অর্থাৎ ফুলের রং তিনি দিয়েছেন ভগবান, আবার পাখির যে ডানা সেটাও ভগবান বানিয়েছেন। তো ইচ মানে প্রত্যেক বা প্রতি। তাহলে এই স্ট্যান্ডে কি বলছেন কবি না, ইচ লিটল ফ্লাওয়ার দ্যাট ওপেন্স, প্রত্যেক ছোট ছোট ফুল যেটা ফোটে। ইচ লিটল বার্ড দ্যাট সিংস, প্রত্যেক ছোট ছোট পাখি যারা গান গায়। হি মেড দেয়ার গ্লোয়িং কালার্স, তাদের রং তাদেরকে রাঙিয়ে তুলেছেন ভগবান। হি মেড দেয়ার টিনি উইংস, তাদের সেই টিনি মানে ছোট বা ক্ষুদ্র সেই ছোট ছোট ডানাকেও তিনি বানিয়ে দিয়েছেন ভগবান। দ্য পার্পল হেডেড মাউন্টেন, পার্পল হেডেড মাউন্টেন, পর্বতের মাথা, যে মাথাটা রং পার্পল কালারের,
তো সেই পার্পল হেডেড মাউন্টেন, মাউন্টেন মানে পাহাড় পর্বত, দ্য রিভার রানিং বাই, নদী যে বয়ে চলেছে, অর্থাৎ পর্বতকেও তিনি ভগবান সৃষ্টি করেছেন, নদীও যে কন্টিনিউ বয়ে চলেছে, রানিং অবস্থায় কন্টিনিউ বইছে, সেটাকেও ভগবান তৈরি করেছেন। দ্য মর্নিং অ্যাট দ্য সানসেট, অর্থাৎ সকাল এবং সূর্যাস্ত, সকাল এবং সানসেট, সূর্যাস্ত বা সন্ধ্যা, সেই সকাল সন্ধ্যা, দ্যাট ব্রাইটন আপ দ্য স্কাই, যেটা এই আকাশকে উজ্জ্বলতম করে তুলেছে, আকাশের সৌন্দর্যটাকে বৃদ্ধি করেছে, সবটাই এই ভগবান তৈরি করেছেন, ভগবান সৃষ্টি করেছেন। দ্য টল ট্রিজ ইন দ্য গ্রিন উড, সবুজ জঙ্গলের মধ্যে টল ট্রিজ, লম্বা গাছগুলো, দ্য প্লিজেন্ট সামার সান, গ্রীষ্মের আরামদায়ক সূর্য, দ্য রাইপ ফ্রুইট, পাকা ফল ইন দ্য গার্ডেন, বাগানে যে পাকা ফল আমরা দেখি, সেই ফলকে পাকাচ্ছে কে, সেটাও ভগবানের দ্বারা। প্লিজেন্ট সামার, প্লিজেন্ট মানে আরামদায়ক, সামার মানে গ্রীষ্ম, এই সমস্ত কিছুই ভগবানের সৃষ্টি। হি মেড দেম ফর এভরিওয়ান, অর্থাৎ এইগুলো এভরিওয়ান মানে প্রত্যেকের জন্য, অর্থাৎ এই সূর্য, পাকা ফল, এই সবুজ জঙ্গলের মধ্যে লম্বা গাছ, সমস্ত কিছুই প্রত্যেকের জন্যই ভগবান সৃষ্টি করেছেন। লাস্ট টাইম যাতে তিনি কি বলছেন, না হি গেভ আস আইস টু সি দেম, আস বলতে এখানে কাদের কথা বলেছেন কবি, আস বলতে আমাদের কথা বলছেন, হিউম্যান বিং, মানুষ জাতির কথা বলছেন, অর্থাৎ ভগবান প্রকৃতিতে এত কিছু ন্যাচারাল পিকচার সৃষ্টি করেছেন, এত কিছু প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টি করেছেন, সঙ্গে মানুষকে চোখও দিয়েছেন কি করতে, ওইগুলোকে দেখতে, ওই প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে দেখতে, অ্যান্ড লিভস দ্যাট উই মাইট টেল, সঙ্গে কি করেছেন, মানুষকে ঠোঁট দিয়েছেন, লিভস মানে ঠোঁট, যে ঠোঁটের দ্বারা মানুষ কথা বলবে, কিসের কথা, না উই মাইট টেল, ওই প্রাকৃতিক সৌন্দর্যের কথা আমরা বলবো, সেটা বলার জন্য ঠোঁট দিয়েছেন, আবার সেইগুলোকে দেখার জন্য চোখও দিয়েছেন। হাউ গ্রেট ইজ গড অল মাইটি, এই ভগবান সর্বশক্তিমান, অল মাইটি মানে সর্বশক্তিমান, ভগবান কতটা মহান, কতটা সর্বশক্তিমান, হু হ্যাজ মেড অল থিংস ওয়েল, যিনি কিনা সমস্ত কিছুকেই, আমাদের চোখও তিনি সৃষ্টি করেছেন, আমাদের ঠোঁটও দিয়েছেন কথা বলার জন্য, চোখ দিয়ে দেখার জন্য চোখ দিয়েছেন, সব কিছুই ভগবান সৃষ্টি করেছেন। তাই লাস্ট লাইনের আগের লাইনটাতে কবি বলছেন, হাউ গ্রেট ইজ গড অল মাইটি, ভগবান কতই না সর্বশক্তিমান, যা একার হাতে তিনি সব কিছু সৃষ্টি করছেন। তোমরা বুঝতে পারলে, পড়ার ফাঁকে আমি ওয়ারের মানেগুলোও বলে দিয়েছি, মন দিয়ে শুনবে, আশা করি অসুবিধা হওয়ার কথা নয়।